শ্রদ্ধেয় দর্শক, কাজের সন্ধানে থাকা প্রত্যেককে আশীর্বাদ জব স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমরা প্রত্যেক দিনের মতো নতুন একটি জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটা রিসেন্টলি দেওয়া হয়েছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে। আজকের এই নোটিফিকেশনে কিন্তু আপনাদের 10th পাস যোগ্যতা নিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে সঙ্গে আরও কিছু যোগ্যতা আপনাদের লাগবে। প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব, কী কী আছে, স্যালারি কতগুলি আছে এবং সর্বমোট শূন্যপদ কিন্তু আমাদের ত্রিপুরা সরকার থেকে পাবলিশ করা হয়েছে 145 প্লাস। নোটিফিকেশনের মধ্যে যা যা থাকবে প্রত্যেকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এক এক করে আলোচনা করব, তার জন্য এই কয়েক মিনিটের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, আর বেশি কিছু না বলে করে নিচ্ছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনার এই ধরনের কাজ সংক্রান্ত এবং এডুকেশন রিলেটেড সকল প্রকার কাজের ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও আকারে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যেভাবে দেখছেন ঠিক সেভাবে আপনার মোবাইল স্ক্রিন থেকেও ভিডিওতে একটি লাইক করে দেবেন। নিচেই দেখবেন বাঁদিকে লাল কালারের সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে একটি ক্লিক করবেন। যখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন, পাশে দেখবেন একটি বেল বাটন আসবে, অল নোটিফিকেশনে অন করে রাখবেন। মনে রাখবেন, যখনই তিনটি ক্লিক করবেন তখনই কিন্তু আপনি আমাদের চ্যানেলের একজন সদস্য হবেন এবং আমাদের চ্যানেল থেকে উঠে আসা প্রত্যেকটি কাজের ইনফরমেশন আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন এবং হয়তো সেখান থেকে কোনো একটি কাজ পেয়ে আপনার ফিউচারে একটি ভালো কাজে লাগাতে পারবেন। সম্মানিত দর্শক, এটাই ছিল রিকোয়েস্ট, আশা করব প্রত্যেকেই সাপোর্ট করবেন। এবার সরাসরি চলে যাব নোটিফিকেশনের পাতায়, দেখে নেব প্রত্যেকটি ডিটেলস কী কী দেওয়া আছে। ওয়েলকাম ভিউয়ার্স, চলে এলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা ত্রিপুরা সরকার থেকে কিন্তু দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটি বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব, তবে আপনাদের পোস্ট হচ্ছে জুনিয়র মেকানিক, কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। শিডিউল থেকে দেখে নেব কী কী দেওয়া আছে। প্রথমে আছে নেম অফ দ্য পোস্ট, সেটা আছে জুনিয়র মেকানিক্স, এবং তারপর আছে নাম্বার অফ পোস্ট 154 প্লাস, অর্থাৎ 154 প্লাস কিন্তু আপনাদের শূন্যপদ এখানে রাখা হয়েছে। প্রচুর শূন্যপদ আপনারা এখানে পেয়ে গেছেন এবং আপনাদের ক্যাটাগরি হচ্ছে গ্রুপ সি নন গ্রাজুয়েটেড পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। স্যালারি যদি দেখি তাহলে অবশ্যই আপনার 5700 প্লাস 2100 করে স্টার্টিংয়ে আপনার স্যালারি পেয়ে যাবেন। পরবর্তীতে আলোচনা করব আপনাদের কীভাবে সিলেকশন করা হবে। সিলেকশনের জন্য অবশ্যই দুটি মেথড অ্যাপ্লাই হবে, প্রথম হচ্ছে আপনাদের এক্সামিনেশন, তারপর ইন্টারভিউ। 100 মার্কসের মধ্যে আপনাদের 85 মার্কস রাখা হয়েছে রিটেন এক্সামের জন্য এবং 15 মার্কস রাখা হয়েছে আপনাদের ভাইবার জন্য। এই দুটি পদ্ধতিতেই কিন্তু আপনাদের সিলেকশন প্রক্রিয়াটি করানো হবে। এবার দেখব এখানে আপনাদের সিলেবাস কী আছে। নোটিফিকেশনে একেবারে নিচেই কিন্তু সিলেবাস দেওয়া আছে, আপনাদের সেটাও আমরা দেখাবো, তবে দেখে নিচ্ছি আপনাদের এজ লিমিট কী রাখা হয়েছে। 18 বছর থেকে 40 বছরের মধ্যে যারাই আছেন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে কিন্তু এসসি এসটি যারা আছেন 5 বছরের এজ রিলাক্সেশন রাখা হয়েছে। এবার আমরা আলোচনা করব আপনাদের কী যোগ্যতা রাখা হয়েছে এই পোস্টগুলোর জন্য। প্রথমত আপনাকে যারা থাকতে হবে সেটা হচ্ছে 10th পাস করা থাকতে হবে আপনাদের, এবং যারা যারাই মাধ্যমিক পাস করেছেন, মাধ্যমিক পাস করার পর 2 বছরের আপনাদের কিন্তু যে কোর্স করা থাকতে হবে সেটা হচ্ছে ফিটার অথবা মোটর মেকানিক অথবা ডিজেল মেকানিক্সের উপর। যদি আপনার 2 বছরের কোর্স করে থাকেন তারাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা কেবলমাত্র 10th পাস করেছেন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। 10th পাস করার পর এই 2 বছরের কোর্স যারা করেছেন শুধুমাত্র তারাই কিন্তু এর জন্য এলিজিবল, আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা ক্লিয়ারভাবে কিন্তু আপনারা বুঝে নেবেন। ডিজারেবল কোয়ালিফিকেশন রাখা হয়েছে, আপনাকে বেঙ্গলি অথবা ককবরকের মধ্যে কিন্তু নলেজ থাকতে হবে, কারণ ইন্টারভিউ সময় সেটা কিন্তু আপনাদের কাজে লাগবে। এই হচ্ছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এই পোস্ট সংক্রান্ত প্রত্যেকটি ডিটেলস আপনার সামনে তুলে ধরলাম। এবার একটু সিলেবাস নিয়ে আলোচনা করব, যেখানে আপনাদের 85 মার্কস রাখা হয়েছে রিটেন এক্সামের জন্য এবং 15 মার্কস আপনাদের ইন্টারভিউ উপর রাখা হয়েছে। 85 মার্কস যেটা আপনাদের নেওয়া হবে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ অন সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ টেকনিক্যাল প্রত্যেকটি পার্টসের উপরে আপনাদের কিন্তু নলেজ থাকতে হবে, যেখান থেকে 65 মার্কস কিন্তু আপনাদের নেওয়া হবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড হিস্ট্রি অফ ত্রিপুরা স্টেট, সেখান থেকে আরও 20 মার্কস নেওয়া হবে। এই নিয়ে কিন্তু আপনাদের 85 মার্কস আপনাদের রিটেন এক্সাম করানো হবে এবং পরবর্তীতে আরও 15 মার্কস কিন্তু আপনাদের বিভিন্ন বিষয়ের উপর ভাইবা বয়েস কিন্তু নেওয়া হবে। এটাই হচ্ছে আপনাদের সিলেবাস। যারা অ্যাপ্লিকেশন করবেন এই সিলেবাসটা আবারও ভালোভাবে আপনারা কিন্তু দেখে নেবেন, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কাজে লাগবে। এবার আমরা দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে আপনাদের পিরিয়ড অফ প্রোবেশন, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের 2 বছরের জন্য প্রথমত এখানে কাজটি দেওয়া হচ্ছে। এখানে কিন্তু পার্মানেন্ট পোস্টে আপনারা কাজটি পাবেন না, এখানে 2 বছরের জন্য প্রথমত আপনাকে কিন্তু কাজটি দেওয়া হবে। পরবর্তীতে কিন্তু আপনাকে সেই কাজ থেকে ক্যান্সেল করে দেওয়া হতে পারে। এবং 14 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রিপিল, অর্থাৎ এই নোটিফিকেশনটা কিন্তু পূর্বেও একবার দেওয়া হয়েছিল এবং বর্তমানে আবারও কিন্তু নতুন করে দেওয়া হয়েছে। 14 নম্বর পয়েন্ট থেকে আপনারা সরাসরি দেখে নেবেন। এইবার যে মেইন প্রশ্ন হচ্ছে গিয়ে, এখানে অ্যাপ্লিকেশন যারা করতে চাইছেন, যাদের যোগ্যতা ম্যাচ করবে, তারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। শ্রদ্ধেয় দর্শক, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এখনও পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যেটা অনলাইন হবে নাকি অফলাইন হবে অথবা কোন ডেট থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং কতদিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনারা যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা আমাদের উপর ভরসা রাখবেন, যখনই এই অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে কবে থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে,
আমরা আমাদের কমিউনিটি পোস্টে সেটা দিয়ে দেব এবং আমাদের ফেসবুক পেজে সেটা দিয়ে দেব। আপনারা সেখান থেকে অবশ্যই দেখতে পারবেন এবং সেখানে যে ডেট এবং জিআবি অ্যাপ্লিকেশন করার মেথড উল্লেখ করা থাকবে আপনারা সেভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। তবে প্রথমত হচ্ছে আপনারা কিন্তু যোগ্যতাগুলি ম্যাচ করতে হবে, যাদের যোগ্যতা ম্যাচ করবে কেবলমাত্র তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই 14 নম্বর পয়েন্টটাও কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন, কারণ এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে যা নিয়ে অনেকেই মন্তব্য করতে পারেন। শ্রদ্ধেয় দর্শক, এটাই ছিল আজকের নোটিফিকেশন যেটা ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। যদি কোনো বিষয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আপনারা রিপ্লাই দিয়ে চেষ্টা করব সাহায্য করার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চেষ্টা করবেন একটি লাইক করে দেওয়ার জন্য, এবং পরবর্তী আরও আপডেটস খবরাখবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি বন্ধু, টাটা, বাই বাই।